সার্কল 360-তে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানব সমাজের সবচেয়ে জ্বলন্ত সমস্যা, সুইসাইড। হ্যাঁ, আমি কথা বলতে যাচ্ছি আত্মহত্যা সম্পর্কে। মানুষ কেন আত্মহত্যা করে এবং সেটাকে বন্ধ করতে আমাদের কী পদক্ষেপ নেওয়া উচিত? আমি জানি যে এটা কোনো সহজ ব্যাপার না, কিন্তু অন্তত এ ব্যাপারে আমাদের জেনে ওঠা, জেগে ওঠা এবং এ ব্যাপারে আমাদের সচেতন হয়ে ওঠা অত্যন্ত প্রয়োজনীয়, যাহাতে পরবর্তী দিনে আমার সমাজে, আমার পরিবারে, আমার বন্ধুদের মধ্যে এবং এই পৃথিবীতে কোনো মানুষ সুইসাইডের মতো পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য না হোক। আপনি কি জানেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সমস্ত বিশ্বে প্রতি বছর 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষ আত্মহত্যা করে, যেটা হিসেব করে দিন প্রায় 3000 মানুষ সমস্ত বিশ্বে আত্মহত্যা করে। তাহলে ভাবুন, কে না চায় এক মুহূর্ত সময় হলেও বেশিক্ষণ বেঁচে থাকতে, এবং কে চায় যে নিজেই নিজের হাতে নিজের জীবনকে বিনাশ করে দিতে? একজন মানুষ তখনই নিজে নিজেকে বিনাশ করে বা নিজে নিজেকে মার্ডার করে ফেলে যখন সে নিজে নিজেকে ঘৃণা করে বসে। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি নিজেকে ঘৃণা করো, আমার উত্তর হবে না, অবশ্যই না, আমি নিজেকে ঘৃণা করি না। কিন্তু কেন, কেন একজন মানুষ নিজেকে ঘৃণা করে বসে এবং একজন মানুষ নিজেকে নিজের হাতে কীভাবে বিনাশ করে ফেলে? দেখুন, আমি একজন ছাত্র এবং আমার দেশে ভারতবর্ষে প্রতি 1 ঘন্টায় আমার মতো একজন ছাত্র আত্মহত্যা করে। এটা অত্যন্ত দুঃখজনক যে যাহাকে সমাজের মেরুদণ্ড বলা হয় বা যাহাকে এই দেশের মেরুদণ্ড বলা হয় তারাই এক একজন করে প্রতি ঘন্টায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। NCRB ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অফ ব্যুরো এর তথ্য অনুযায়ী 2018 সালে ভারতবর্ষে প্রায় 10,159 জন ছাত্র আত্মহত্যা করেছে। 2017 সালে 9,905 জন ছাত্র আত্মহত্যা করেছে। 2016 সালে যেটার সংখ্যা 9,400 থেকেও বেশি। রিসেন্টলি 2020 সালে ছত্তিশগড়ে 10 মাসের ভিতরে 141 জন কৃষক আত্মহত্যা করেছেন। এখন আমি কথা বলবো যে একজন মানুষ, আমার মতো মানুষ, আপনার মতো মানুষ, একজন সাধারণ মানুষ কেন সে আত্মহত্যা করে এবং এই আত্মহত্যা করার পিছনে কারণগুলি কী কী হতে পারে। একজন মানুষ যখন ডিপ্রেশনে চলে যায় সে এর গুরুত্ব, নিজের দায়বদ্ধতা হারিয়ে ফেলে, নিরাশ হয়ে যায়। যখন সে দেখে যে এই পৃথিবীতে সমাধানের আর কোনো পথ নেই, তখনই একজন মানুষ আত্মহত্যার মতন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে। একজন মানুষ অনুশোচনা প্রকাশ করতে করতে ডিপ্রেশনে চলে যায়, অথবা এটা প্রায় এরকম হয়ে থাকে যে তার সঙ্গে কোনো খারাপ কাজ ঘটেছে যেটা নিয়ে তার সম্মানের হানি হয়েছে এবং সেটা নিয়ে অনুশোচনা প্রকাশ করতে করতে সে ডিপ্রেশনে চলে যায়। এটা প্রায়ই ঘটে সমাজের এই দুষ্ট লোকগুলির জন্য, যেমন কি মনে করেন অনেক তরুণ মেয়েরা আছে যারা ধর্ষণের পরে আত্মহত্যা করে ফেলেছে, এবং প্রায় এটা আমাদের সমাজে ঘটে যে কিছু লোক আছে, দুষ্ট লোক, যারা অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করে, অন্যকে বিরক্ত করে, অন্যকে প্রতারণা করে, ওদের জন্য মানুষ নিজেই নিজের সম্মানের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। দ্রব্যের ব্যবহার এবং আবেগ প্রবণতা। দেখুন, কিছু মানুষ আছে যাহারা মাদকদ্রব্য গ্রহণ করে, তা একটা সময় যখন তাহারা নিজের গুরুত্ব এবং এই পৃথিবীতে তারা কেন এসেছিল সেটা তাহারা ভুলে যায়। তারা লিটারেলি ভুলে যায় যে এই পৃথিবীতে তাদের দায়বদ্ধতা কী, তাদের দায়িত্ব কী। তখনই মানুষ নিজের ভারসাম্য নষ্ট করে নিজের জীবন নিজের হাতে উৎসর্গ করে দেয়। এবং অনেক ক্ষেত্রে এরকম হয় যে কিছু লোক আছে যারা জব বা রিলেশনশিপ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে এবং এই পৃথিবীতে সে সুখ খুঁজেই পাচ্ছে না, সুখ বলে কিছু সে পৃথিবীতে খুঁজে পায় না, মনের শান্তি বলে যে জিনিসটা আছে তারা এই পৃথিবীতে সেটা খুঁজে পায় না, তখন তারা বাধ্য হয়ে আত্মহত্যা করে ফেলে। একজন মানুষ এই পৃথিবীতে সাহায্যের হাত খুঁজে পায় না, তার নিজের দুঃখ, তার পার্সোনাল লাইফের দুঃখসমূহ শেয়ার করার মতো একটা স্থান পায় না, সমস্ত পৃথিবীটি তার কাছে অন্ধকার হিসেবে মনে হয়, সাহায্যের স্থান সে কোথাও খুঁজে পায় না, অসহায় হয়ে অনেক মানুষ তখন আত্মহত্যা করে ফেলে। দেখুন, আমি যদি রিসেন্ট কিছু আত্মহত্যার কথা বলি তো আপনাদের মনে পড়বে যে এটা অথবা এটা, কিন্তু এগুলি শুধু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাই বলে আমরা জানি, কিন্তু এরকম অনেক প্রাণ প্রতিদিন এই পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলছে সেটা কেউ জানে না। দেখুন, যাহারা আত্মহত্যা করে, যাহারা ডিপ্রেশন ফিল করে, যাহারা অসহায় প্রবণতা ফিল করে, তাদের জন্য আমরা একটাই কাজ করতে পারি, তাদের প্রতি আমরা আমাদের ভালোবাসাটাকে দেখিয়ে পাই। কাহাকেও ইগনোর করা উচিত নয়, কাহাকে অবহেলা করা উচিত নয়, এই জীবনে কাহাকেও কটুর কথা দিয়ে কাহার মনে দুঃখ জাগানো উচিত না, কারণ এই পৃথিবীতে সবারই বেঁচে থাকার সমান অধিকার রয়েছে এবং মানুষ আমরা এই পৃথিবীতে এসেছি সবাই একে অন্যের জন্য, সবার এই পৃথিবীতে বেঁচে থাকার সম অধিকার রয়েছে।
দেখুন, আজ আমার একটি স্বপ্ন আছে, আপনারও একটি স্বপ্ন আছে, যাহাতে সবার স্বপ্ন সমানভাবে পূরণ হয়। তাই কাহাকেও প্রতারণা করা উচিত না, কাহাকেও বিরক্ত করা উচিত না। আমি চাই না যে আমার থেকে কষ্ট পেয়ে একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে যাক, এটা আমি কখনো চাই না। যে কোনো খারাপ পরিস্থিতিতে যে কোনো মানুষকে আমার সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়া আমাদের উচিত, এই বিশ্বকে ভালোবাসায় পরিপূর্ণ করে দেওয়া উচিত। এবং আরেকটি কথা হচ্ছে যে নিজের খারাপ অবস্থার কথা অন্যের সঙ্গে শেয়ার করা উচিত। এবং যদি আপনি ফিল করেন যে একজন মানুষ ডিপ্রেশনে ভুগছে, একজন মানুষ খারাপ অবস্থা নিয়ে অনুশোচনা করছে বা দুশ্চিন্তায় আছে, তার জন্য সমাধানের পথ খোঁজা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটাই একমাত্র উপায় যে আমরা আত্মহত্যাকে এই পৃথিবী থেকে বন্ধ করতে পারি। তো আজকের জন্য এতটাই, দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। সো হোপ ইউ গাইজ এনজয়েড দিস ভিডিও। ইফ ইউ এনজয়েড দিস ভিডিও প্লিজ গিভ এ থামস আপ এন্ড টু শেয়ার ইট উইথ এভরিবডি, এন্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ফেসবুক।